নমস্কার আপনালোক সকলোকে পুনৰবাৰ মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ। আশা কৰোঁ আপোনালোক সকলো ভালে আছে। আজি এটা নতুন বিশেষ ভিডিঅ' আপোনালোকৰ মাজলৈ লৈ আনিছোঁ। অতি সহজতে পোৱা এবিধ বস্তুৰ পৰা বনাব পৰা যায় আমাৰ হাৰ্বেল টি, যি আমাৰ শৰীৰত বহুতখিনি বেনিফিটছ দিব পাৰি। আৰু সেই সহজ বস্তুটো কি জানেনে? অপৰাজিতা ফুল, যিটোৰ পৰা প্ৰস্তুত কৰা চাহক ব্লু টি বুলি কোৱা যায়। আজিকালি বজাৰত এই ব্লু টিয়ে ভৰি থাকে, অৰ্থাৎ বহু লোকে ইয়াক খাবলৈও আৰম্ভ কৰিছে, কাৰণ ইয়াৰ কিছুমান আচৰিত হেল্থ বেনিফিট পোৱা যায়। এই ব্লু টিটো বজাৰৰ পৰা কিনিবলৈ গ'লে 100 গ্ৰামত 300 টকাৰ পৰা 500 টকালৈকে ভৰিব লাগে। কিন্তু যিহেতু এই অপৰাজিতা ফুল আমাৰ সকলোৰে ঘৰে ঘৰে আজিকালি পোৱা যায় আৰু অতি সহজতে ইয়াক প্ৰস্তুত কৰিব পৰা যায় আৰু ইয়াৰ ভৰপূৰ পৰিমাণে আচৰিত কিছুমান বেনিফিট পোৱা যায়, তেনেহ'লে কিয়নো আমি তাক কিনিব লাগে? নিশ্চয় ঘৰতো আমি বনাব পাৰোঁ। অৱশ্যে যদি ঘৰত নাথাকে তেনেহ'লে কিনি পেলাইও তাক খাব পাৰে, কাৰণ ইয়াৰ যিখিনি হেল্থ বেনিফিটছ সেইখিনি সঁচাকেই বহুত ভাল হয়। আজি এই ভিডিঅ'টোৰ যোগে মই আপোনালোকক অপৰাজিতা ফুলৰ পৰা কেনেধৰণে চাহ প্ৰস্তুত কৰিব পাৰি, আৰু এইটো কথা নহয় যে এই চাহবিধ নতুনকৈ ওলাইছে, বহুত পুৰণা দিনৰ পৰা আছে এই চাহবিধ আৰু বহুত আয়ুৰ্বেদিক মেডিচিনতো ব্যৱহাৰ কৰা যায়, কিন্তু বৰ্তমান সময়ত বহু লোকে ইয়াক সাধাৰণভাৱে ব্যৱহাৰ কৰিবলৈ লৈছে। আহক তেনেহ'লে পলম নকৰি এই অপৰাজিতা ফুলৰ বিষয়ে কথা পাতোঁ আৰু ইয়াৰ কি কি বেনিফিটছ আছে সেইখিনি জানিবলৈ চেষ্টা কৰোঁ। প্ৰথমতে আপোনালোকক মোৰ ঘৰতে থকা চাহটো দেখুৱাই লওঁ, যিটো ব্লু টি হয়। পেকেটটো নাই, এইটো কোনো স্পনচাৰ্ড ভিডিঅ' নহয়, মই ব্যৱহাৰ কৰি থকা এটা প্ৰডাক্ট আপোনালোকক দেখুৱাইছোঁ আৰু ইয়াৰ বেনিফিটখিনি কৈ গৈছোঁ। এইটো দেখিছে, অপৰাজিতা ফুলটোৱে ড্ৰাই কৰি পেলাই থৈ দিছে, এইটো এনেধৰণে। ইয়াক ড্ৰাই কৰিও ব্যৱহাৰ কৰিব পাৰি আৰু ফ্ৰেছ ফ্লাৱাৰটো বা ফুলটো ব্যৱহাৰ কৰিব পাৰি। ড্ৰাই কৰি পেলাই থৈ দিলে ই বহুত দিন থাকি যায় আৰু ফ্ৰেছ ফ্লাৱাৰটো ইমিডিয়েট, তৎক্ষণাত যদি লাগে তেনেহ'লেও বনাই খাব পাৰে। ইয়াৰ কেইটামান বেনিফিটছৰ বিষয়ে এতিয়া কথা পাতোঁ, যাতে আপোনালোকে গম পায় যে ইয়াৰ কি কি বেনিফিটছ আছে আৰু সঠিক সময়ত ইয়াক ব্যৱহাৰো কৰিব পাৰে। প্ৰথমটো যিটো বেনিফিট, সেইটো হৈছে নেচাৰেল পেইন কিলাৰ হিচাপে ই কাম কৰে। অৰ্থাৎ আমাৰ শৰীৰত বিষ কিয় বাঢ়ে? সাধাৰণতে ইনফ্লামেশ্যন আমাৰ শৰীৰত বাঢ়ি যায় আৰু যাৰ ফলত আমাৰ বিষ ইত্যাদি হ'ব পাৰে। ধৰি লওক আপোনালোকৰ জ্বৰৰ পৰা হোৱা গা বিষেই হওক বা অন্যান্য বিভিন্ন ক্ৰনিক প্ৰব্লেমৰ বাবে আঁঠুৰ বিষ, কঁকালৰ বিষেই হওক, এই সকলোবোৰ ক্ষেত্ৰতে ইনফ্লামেশ্যন থাকে আৰু এই ইনফ্লামেশ্যন কমাবৰ বাবে এই ব্লু টিয়ে বহু ক্ষেত্ৰত সহায় কৰে। সেইবাবে ইয়াক নেচাৰেল পেইন কিলাৰ, অৰ্থাৎ ইয়াক বহুতে নেচাৰেল পেৰাচিটামল নামো দিছে। আৰু এই যিটো ব্লু টি হয়, আপোনালোকে যেতিয়াই গাৰ বিষ হৈ থাকে বা জ্বৰ হৈ থাকে, চৰ্দি হৈ থাকে, তেনেকুৱা ক্ষেত্ৰত যিবোৰ ইনফ্লামেশ্যন বাঢ়ি থাকে তেনেকুৱা ক্ষেত্ৰতো ব্যৱহাৰ কৰিব পাৰে। লগতে আৰ্থ্ৰাইটিছৰ প্ৰব্লেমৰ বাবে হোৱা বিষ বা বিভিন্ন ক্ৰনিক ইনফ্লামেশ্যনৰ বাবে হোৱা বিষসমূহৰ বাবেও, পেইন ৰিলিফৰ বাবে আপোনালোকে নিশ্চয় ইয়াক ব্যৱহাৰ কৰিব পাৰে। দ্বিতীয়টো উপকাৰিতা হৈছে যে আমাৰ ষ্ট্ৰেছ আৰু টেনশ্যন কমাবলৈ সহায় কৰে। আমাৰ দিনটোত কিমান যে ষ্ট্ৰেছ আৰু টেনশ্যন হৈ থাকে, আমি সেইটো কথা আমি উপলব্ধিও নকৰোঁ যে এই ষ্ট্ৰেছ টেনশ্যনৰ পৰা আমাৰ শৰীৰত কিমানখিনি অপকাৰ হৈ থাকে। লাইফষ্টাইল ডিজিজ যিবোৰ হয়, সেইবোৰ সাধাৰণতে ষ্ট্ৰেছ আৰু এংজাইটিৰ বাবে বেছিভাগ সময়ত হয়। এই ষ্ট্ৰেছ এংজাইটিৰ ফলত টোপনিৰ খেলিমেলি হোৱাও দেখিবলৈ পোৱা যায়। ষ্ট্ৰেছ এংজাইটি কণ্ট্ৰল কৰিবলৈ এটা তেনেই সহজ উপায় হৈছে এই ব্লু টি। ব্লু টি ৰেগুলাৰলি খালে আপোনালোকৰ ষ্ট্ৰেছ টেনশ্যন কমাবলৈ সহায় কৰে আৰু ষ্ট্ৰেছ আৰু টেনশ্যনৰ পৰা যিখিনি শৰীৰত অপকাৰ হ'ব পাৰে, অক্সিডেটিভ ষ্ট্ৰেছ বাঢ়ি যাব পাৰে, সেইসমূহো ঠিক কৰিবলৈ বা হেল্প কৰিবলৈ সহায় কৰে। এয়াই নহয়, লগতে ই মুড আপলিফ্টাৰো হয়। অৰ্থাৎ কেতিয়াবা আমাৰ মাহেকীয়া হোৱাৰ সময়তো মনটো বেয়া লাগি থাকে, বিনা কাৰণত মন চন বেয়া লাগে বা ডিপ্ৰেশ্যনত ভোগা যায় বা এংজাইটিত ভোগা যায়, ষ্ট্ৰেছত ভোগা যায়, এই সকলোবোৰ মানসিক প্ৰব্লেম ক্ষেত্ৰতো আপোনালোকে যদি এই চাহকাপ খায় তেনেহ'লে নিশ্চয় মুডটো আপোনালোকৰ আপলিফ্ট কৰিব বা মনটো ভাল লগাব। চাহত বহুতখিনি এণ্টিঅক্সিডেণ্টছ পোৱা যায়, সকলো চাহতে পোৱা যায়, কিন্তু আমাৰ যিটো সাধাৰণ চাহ হয় তাত এণ্টিঅক্সিডেণ্টছৰ লগতে কেফেইনো বেছি থাকে আৰু কেফেইন অত্যন্ত বেছি খালে আমাৰ শৰীৰৰ বাবে অপকাৰী বুলি আমি সকলোৱে জানো। লগতে ই আমাৰ ডিহাইড্ৰেশ্যনৰো সৃষ্টি কৰে, কিন্তু কেফেইন যদি নাথাকে তেনেহ'লে ই আমাৰ ফ্লুইড ইনটেকত সহায় কৰে, ডিহাইড্ৰেশ্যন নকৰে আৰু লগতে কেফেইনৰ পৰা হোৱা যিখিনি শাৰীৰিক অপকাৰ সেইখিনিৰ পৰাও আমি বাচিব পাৰোঁ। আৰু এই যিটো ব্লু টি, ইয়াত জিৰ' কেফেইন থাকে। এই ব্লু টি বিধত এন্থ'চায়ানিন নামৰ এটা এণ্টিঅক্সিডেণ্টছ পোৱা যায় আৰু এই এণ্টিঅক্সিডেণ্টছটোৰ বাবে ইয়াৰ নীলা ৰংটো আহি পৰে। এই যিটো এণ্টিঅক্সিডেণ্টছ, ই বহু ক্ষেত্ৰতে ই সহায় কৰিব পাৰে, বিশেষকৈ ই এণ্টি এজিং হিচাপেও কাম কৰে। অৰ্থাৎ আপোনালোকে শুনিছে চাগে বহু বাহিৰৰ জেগাত চাহ ব্যৱহাৰ কৰে এণ্টি এজিঙৰ বাবে। লগতে কিছুমান কিতাপ পত্ৰয়ো মেনশ্যন আছে জাপানৰ দৰে দেশত বিভিন্ন টাইপছৰ হাৰ্বেল টি ব্যৱহাৰ কৰে আৰু তাৰ ফলতে তেওঁলোক বহুত দিনলৈকে য়াং, অৰ্থাৎ কম বয়সীয়াল হিচাপে দেখিবলৈ পোৱা যায়। আৰু
যার বাবে এ চাহে এন্টি এজিং হিসাবেও কাম করে। এই ব্লু টিটো সেই এন্টি এজিং প্রপার্টি ভরপুর পরিমাণে আছে আর সেইভাবে এন্টি এজিং হিসাবে কাম করবলেও এই ব্লু টি আপনাদের ব্যবহার করবেন। হার্ট হেলথের বাবেও এই চাহবিধ অতি উত্তম হয় আর ব্লাড প্রেসার কন্ট্রোল করবলে বিশেষ হাই ব্লাড প্রেসার যখন ভুগি আছে বাবেও ব্লু টিটো বহুত বেশি ভাল হয়। এই চাহবিধ আমার ব্রেইনের বাবেও বহুত ভাল হয় কারণ ই সেল রিপেয়ার সহায় করে আর বয়সের বাবে যিখিনি আমার ক্ষতি হয় যে ধরল কথা কিছু পাহরিবলে ধরো বা মেমরি লস হয় তেনে ক্ষেত্রতো এই চাহবিধে আপনার সহায় করে অর্থাৎ সেল রিপেয়ার ই বহু ক্ষেত্র সহায় করে সেইভাবে ই ব্রেইনের বাবেও বহুত উত্তম হয়। চকুর হেলথর বাবে বা আই হেলথর বাবেও ই বহুত বেশি উপকারী হয় কারণ বয়স বাহি আহি থাকিলে আমার কিছু সেল ড্যামেজ হয় যে যার ফলত ক্যাটারেক্ট প্রবলেম হব পারে বা চকুয়ে কমক দেখবলে আরম্ভ করবেন বয়সের বাবে কিছু চকুর প্রবলেম হব পারে ডিজেনারেশন প্রবলেম এই ডিজেনারেশন প্রবলেমেরপরাও আমাক বসায়। আর যেহেতু মই কলোই এন্টি এজিং হিসাবে কাম করে এন্টি এজিং মানে অকল যে সালরে কেয়ার লয় সেটা নহয় ই সকল দিকতে ই সহায় করে যেনে ধরল আমার ব্রেইনের মেমরি বা চকুয়ে ভালদরে দেখি থাকবলে বা সালর ক্ষেত্রতো ই সহায় করব পারে। আর একটা ভাল বেনিফিটস হয়েছে যে এই চাহ কাপ আপনাদের যিকোনো সময়তে খাব পারে। সাধারণত চাহ খাবলে খাদ্য খাওয়ার পিছত মানা করা যায় ডাইজেশনত অপকার করে বলে কিন্তু এই চাহবিধে ডাইজেশনত সহায় করে সেইভাবে খাদ্য খাওয়ার পিছতো যদি আপনার চাহ খাবলে মন যায় তাহলে এই ব্লু টি বা হার্বেল টিবিধ ব্যবহার করব পারে। আর খাদ্য খাওয়ার আধা ঘন্টার আগতো ই খালে বহু ক্ষেত্র সহায় করব পারে ডাইজেশনের ক্ষেত্রতো এপিটাইটর ক্ষেত্রতো সেইভাবে খাদ্য খাওয়ার আগত বা পিছতো ইয়াক নিশ্চিন্ত মনে আপনাদের খাব পারে। এই চাহবিধ কোনে কোনে খাব সাধারণত এই চাহবিধর কোনো ধরনের সাইড এফেক্ট নাই যদিও আমি কেয়ারফুল হওয়াটো জরুরি সেইভাবে প্রেগনেন্ট লেডি সাধারণত এই চাহবিধ খাব বিচারিলে ডক্টর পরামর্শ মতেহে খাব লাগে। দ্বিতীয়তে যদি আপনাদের ব্লাড থিনিং মেডিসিন ব্যবহার করে আছে তেনে ক্ষেত্রতো খাদ্যর কিছু রেস্ট্রিকশন থাকে আর সেইভাবে ডক্টর পরামর্শ লওয়াটো দরকারি। তৃতীয়তে যদি কিবা এলার্জিক রিয়েকশন হয় বা আপনার অপরাজিতা ফুলের কিবা এলার্জিক রিয়েকশন আছে তেনে ক্ষেত্রতো আপনাদের এই চাহবিধ খাব নালাগে। আর যদি আপনার স্ট্রিক্ট ডায়েটত ডক্টরে রাখিছে তেনে ক্ষেত্রতো ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ লওয়াটো দরকারি। যদিও এই ফুলবিধৰ কোনো ধরনের অপকারিতা তেনে ধরনের মেনশন নাই তথাপিতো এই ক্ষেত্রত আমি কেয়ারফুল হওয়াটো দরকারি। এইটো এটা সাধারণ অ্যাওয়ারনেসের বাবে মই আপনাদের কলো যে এই অপরাজিতা ফুলের চাহৰ পৰা আমি কি কি বেনিফিট লব পাৰো আৰু লগতে ইয়াৰ জৰিয়তে আমি আমাৰ চাহ কাপৰ কোৱান্টিটি নৰ্মেল চাহৰ কোৱান্টিটিও কমাই আনিব পাৰো। যিহেতু মই আগৰ ভিডিঅ'টো কৈছিলোঁ যে আপোনালোকে একাপ হাৰ্বেল টি আৰু একাপ নৰ্মেল চাহ খাবলৈ চেষ্টা কৰিব যাতে সেই কেফেনে আমাক অপকাৰ নকৰে তাৰ বাবে হাৰ্বেল টিয়ে ৰিপ্লেচ কৰিবলৈ এই ব্লু টি বিধ ব্যৱহাৰ কৰিব পাৰে। ইয়াক কেনেধৰণে ব্যৱহাৰ কৰিব পাৰি মই সহজতে কৈ থওঁ। ফ্রেশ আমার যদি ফুল ফুলি থাকে তেনেধরনের আপনার ফুল ছিঙি আনি চারি পাঁচ পাহ ফুল গরম পানিত প্রথমতে পানিটি উতলাই লব লাগে তারপরে ফুলকিপাহ দি দিলে অল্প দেরি উতলা পিছতে রংটু নীলা হয়ে যাব আর তাক আপনার ব্যবহার করব পারে। এই চাহবিধত আপনার মন করলে আদা আর নেমু চেপি পেলায়ও খাব পারে আর নেমু চেপি দিলে অকান রঙের সলনি হয় কারণ পিএইচ লেভেলটো চেঞ্জ হয়ে যায় তারও চিন্তিত হব নালাগে ই নিশ্চয় কোনো ধরনের অপকার নকরে। আর এই ফুলবিধ যদি আপনার ঘর বহু পরিমাণে আছে তেনে ক্ষেত্র আপনার আনি পেলায় শুকুয়াই থব পারে। আমি যে তিতা ফুল শুকাও তেনধরণে এই ফুলবিধো শুকুয়াই পেলায় স্টোর করে রাখব পারি আর এই শুকান ফুলবিধো আপনাদের গরম পানিত যেটা দি পেলায় ঢাকন মারি দিয়ে ধুনিয়াক রংটু নীলা রঙের ওলাই আহে আর সেকি পেলায় আপনাদের খাব পারে। এই চাহবিধর বেনিফিটস লবর আপনাদের যিকোনো সময়তে খাব পারে খালি পেটত খাব বিচারিলেও খাব পারে খাদ্য খাওয়ার আগত খাদ্য খাওয়ার পিছত যিকোনো সময়তে খাব পারে কারণ ইয়াত ভরপুর পরিমাণে বেনিফিটস পাব পারি আর তেনধরণের কোনো অপকারও নাই। আশা করো ভিডিওটে আপনাদের সহায় করলে আর এই চাহবিধর বিষয়ে আমি সকলে জানাতো দরকারি কারণ সহজতে পোৱা যায় নহয় জানো আর প্যাকেটত কিনবলে গেলে ই বহুত দাম পড়ে আর ঘরতে যেহেতু সহজতে পোৱা যায় আমি ইয়াক সহজতে প্রস্তুত করে খাব পাৰো। আর কোনোবাই যদি কিনিব বিচাৰে তেনেহলেও আপনাদের বজারত পাব এমেজনত পাব চাই লব পাৰে চাই পেলায় এই চাহবিধ কিনি খাব পাৰে। ভিডিওটো ভাল পালে শেয়ার করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবলেও অনুরোধ জানালো। নতুন একটা ভিডিওর যোগে লগ পাওয়ার প্রতিশ্রুতি আজিও সামৰণি। নমস্কার।